উন্নয়ন অগ্রযাত্রায় মেট্রো রেল আরেকটি পালক যোগ করলো, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, দুর্বার গতিতে এগিয়ে যাবে বাঙালি জাতি, সব বাধা অতিক্রম করে গড়ে তোলা হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। মেট্রো রেল সংরক্ষণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাত্রীদের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। অবশেষে প্রতীক্ষার অবসান, চালু হলো স্বপ্নের মেট্রো রেল। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রথম স্টেশন লাগোয়া খেলার মাঠে উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের যাত্রাকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন পালক বলে অভিহিত করেন সরকার প্রধান। উন্নয়নের এবং অগ্রযাত্রায় আরেকটি আরেকটি পালক আজ বাংলাদেশ তথা ঢাকার আমরা দিতে পারলাম, সংযোজিত করতে পারলাম। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যোগাযোগ যানজট মুক্ত করতে 2030 সালের মধ্যে আরো 5টি মেট্রো রেল হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বাঁচবে কর্মঘণ্টা, বাড়বে জিডিপি। ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেছি। 4টি মেট্রো রেল লাইনের নির্মাণ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন এবং 2টি মেট্রো রেল লাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ সরকার কাজ করে সুষ্ঠু আর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। এগিয়ে যাব আমরা দূরবার গতিতে, এগিয়ে যাবে বাঙালি দূরবার গতিতে, গড়ে তুলব সকল বাধা অতিক্রম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। যারা মেট্রো রেল ব্যবহার করবেন তাদের এর প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। ব্যবহারের ক্ষেত্রে সকলেই যত্নবান হবেন, খেয়াল রাখবেন কেউ যেন আমাদের এই স্টেশনগুলি আবর্জনা ময়লা ফেলতে না পারে, অপরিচ্ছন্ন করতে না পারে। সবাইকেই এ ব্যাপারে একটু সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে এটা ব্যবহার করার জন্য আমি সবাইকে আন্তরিক আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ জানাবো যে আপনারা যদি এই কথাগুলি মেনে চলেন। পরে মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী কাভার এবং 50 টাকা মূল্যমানের স্মারক নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।